মোজাম্মেল আপনি দেখেছেন আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নয় না এই উক্তিটি ব্যবহার করে অনেক ব্যক্তি অপকর্ম করেও আল্লাহর দোহাই দেয় এ বিষয়ে ইসলাম কি বলে দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ আল্লাহাবুল আলমিন জানেন কোথায় কি হচ্ছে আর আপনি যে কাজ করছেন এই কাজের জন্য আপনাকে আল্লাহ এক ধরনের ইচ্ছাধিকার দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন আপনি এই শক্তি ব্যবহার করে এটা করেছেন সেজন্য আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন যদি অপরাধ করে থাকেন আল্লাহ জানেন আপনি কি করছেন ব্যাপারটি সেটা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না এবং স যা হয় আল্লাহর ইচ্ছাতেই হয় আল্লাহই চান ব্যাপারটা সেরকম নয় এটা এইভাবে সঠিক নয় তার মানে কি চোরে চুরি করে সেটাকে আল্লাহ ইচ্ছা করছেন চুরি করার জন্য এরকম না তা না ব্যাপারটা সেরকম নয় যা হয় সব কিছু আল্লাহর ইলমে আছে সব কিছু আল্লাহ জানেন সব কিছু আল্লাহর জ্ঞাতসারে হয় ব্যাপারটা সেরকম বাকি বান্দা কোনো কাজ করার জন্য যখন তিনি উদ্যোগ গ্রহণ করেন সেটা ভালো হোক আর মন্দ হোক এর উপরে ভিত্তি করে তিনি আল্লাহর কাছে পুরস্কার তিরস্কারের উপযুক্ত হন মানুষ যখন তার চেষ্টাটা ব্যয় করেন তারপর আল্লাহ তার কাজটা সৃষ্টি করেন অতএব এখানে মানুষের ভূমিকাটা মুখ্য সেটাকে বা ছোটো করে দেখার কোনো কারণ নেই